দীর্ঘক্ষণ সহবাস করার ছয়টি ঘরোয়া উপায়। সহবাস করার সময় দীর্ঘ সময় সহবাস করতে পারে না, খুব দ্রুত বীর্য বেরিয়ে যায়, এই সমস্যাটি অধিক প্রকট। এমনও অনেক রয়েছেন যারা স্ত্রীর সাথে সহবাস শুরু করার 2 থেকে 3 মিনিটের মধ্যেই তাদের বীর্য স্খলন হয়ে যায়। তারা কিভাবে দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন, আজকে এমন কিছু ঘরোয়া টিপস তুলে ধরব। দীর্ঘক্ষণ সহবাস না করতে পারার এক মারাত্মক সমস্যা রয়েছে, কেননা এতে আপনার স্ত্রী পরিপূর্ণ তৃপ্ত না হলে আপনার প্রতি দিন দিন আগ্রহ হারিয়ে ফেলবে। আপনার মধ্যে সহবাস করার সময় একটি ভয় জাগ্রত হবে, আপনি হয়তোবা পারছেন না, এরকম একটি মনোভাব সৃষ্টি হবে। নিচের ঘরোয়া টিপসগুলো আপনি মেনে চললে খুব সহজেই এর থেকে মুক্তি পেতে পারেন। মনে রাখবেন, স্ত্রী সহবাস করার সময় আপনি যতটা দ্রুত উত্তেজিত হয়ে উঠেন, আপনার স্ত্রী কিন্তু ততটা দ্রুত উত্তেজিত হয় না। তাই আপনার স্ত্রীকে দ্রুত উত্তেজিত বা আনন্দ দিতে চাইলে আপনাকে অধিক সময় নিয়ে সহবাস বা স্ত্রীর সাথে মিলন করতে হবে। 2. স্ত্রী সহবাসের প্রথমে আপনি স্ত্রীর সারা অঙ্গে আদর করতে পারেন, এতে তার মধ্যে উত্তেজনা ভাব সৃষ্টি হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার স্ত্রীর যোনিপদ দিয়ে কামরস বের হয়ে আসবে, ততক্ষণ আপনি তার সাথে মিলন বা সহবাস করা শুরু করবেন না। 3. অনেকের মধ্যে একটি প্রবণতা দেখা দেয়, তারা স্ত্রীকে কাছে পেলেই লিঙ্গ চালনা শুরু করে দেয়। আপনি যতই বীরপুরুষ না কেন বা যত কৌশল অবলম্বন করেন না কেন, দ্রুত লিঙ্গ চালনা করলে আপনার দ্রুত বীর্যপাত হবেই। অবশ্যই স্ত্রীকে কাছে পেয়ে দ্রুত লিঙ্গ চালনা বাদ দিয়ে আপনি তাকে উত্তেজিত করার চেষ্টা করুন। 4. আপনি যখন স্ত্রীর যোনিতে লিঙ্গ প্রবেশ করাবেন, তখন খুবই শান্ত থাকার চেষ্টা করুন, খুবই স্বাভাবিকভাবে লিঙ্গ চালনা করুন, একটু দম নিয়ে আবার কিছুক্ষণ দ্রুত চালনা করুন, আবার কিছুক্ষণ দম নিন, এতে আপনার বীরারোহণ হবে না। খেয়াল করবেন আপনি যাতে হাঁপিয়ে না উঠেন, স্বাভাবিকভাবে করতে থাকুন, এতে 10 থেকে 15 মিনিট করা সম্ভব। 5. আপনার মধ্যে যদি সেক্স আগ্রহ বেশি থাকে, তাহলে সহবাস করার সময় প্রথমবার দ্রুত বীরারোহণ করে ফেলুন, তারপর আবার স্ত্রীকে আলিঙ্গন করে আপনাকে উত্তেজিত করুন, এরপর আরম্ভ করুন, দ্বিতীয়বার বীর্য দ্রুত বের হয় না। 6. যৌন সহবাসের পূর্ণ তৃপ্তি বা আনন্দ লাভ করতে চাইলে বীর্য বেরিয়ে যাওয়ার পর আপনার স্ত্রীকে জড়িয়ে রাখার চেষ্টা করুন এবং যতক্ষণ সম্ভব তার যোনিতে লিঙ্গ প্রবেশ করিয়ে রাখুন। আপনার সঙ্গিনী অনেকটা সন্তুষ্ট হবে এবং তার মনোরঞ্জন করা আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। 42% মহিলা এবং 54% পুরুষ তাদের বিবাহিত জীবনের জৈবিক চাহিদায় অসন্তুষ্ট, তাই বিবাহিত জীবনের এই অবিচ্ছেদ্য অংশ নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করুন। সুখী থাকুন।